আগে কত ভালো ছিল, জিএসটি ছিল না ভাই। এখন আমি এয়ারটেল পোস্টপেড নিয়েছিলাম, ভাবুন কি 3 মাস নেটফ্লিক্স ফ্রি পাবো। আচ্ছা নিয়ে নাও নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ফ্রি পাবো, নিয়ে নাও। কি হলো, আমি এয়ারটেল নিলাম, এয়ারটেল নিলাম, কোন প্ল্যান নিলাম, 499 এর প্ল্যান। ঠিক আছে বাবা, 499 প্ল্যান, প্রতি মাসে 499 দেবো, কোনো ব্যাপার না, বহুত প্রফিট। শালা 499 এর পর যখন এটাতে জিএসটি স্টার্ট করলো, 599 করে দিলি, আরে পাগলা নাকি রে। তারপর 3 মান্থ হয়ে গেলে তখনও তুমি নেটফ্লিক্স ডিসকানেক্ট করতে পারবে না বাবা। 3 মান্থে তোমার নিয়ে 3 মান্থের জন্য ওটা ফ্রি থাকে। তারপর আবার নেটফ্লিক্স আর 499 এক্সট্রা হবে, ও নেটফ্লিক্স আর 499 এর সাথে আরও 18% জিএসটি লাগবে ভাই। আমাদের জিএসটি নিয়ে নে না, সেটা না, আগে ভালো ছিল ভাই। আমি তো সিভিল স্টুডেন্ট, আমি জানি আগে কি ছিল, FA, FA2, FA3, FA4, SA1, SA2। তুমি FA তে ফেল করো কোনো ব্যাপার না, FA2 তে ফেল করো কোনো ব্যাপার না, SA1 পাস করতে হবে, ঠিক আছে। অথবা তুমি SA1ও ফেল করো কোনো ব্যাপার না, FA3 পাস করতে হবে, ঠিক আছে। ওকে, তুমি FA3 ফেল করো কোনো ব্যাপার না, FA4 পাস করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তুমি FA4ও ফেল করে যাও, অ্যাটলিস্ট SA2 পাস করে যাও, আর তোমার কিচ্ছু লাগতো না, অনলি 33% টোটালটা মিলিয়ে আনতো হতো, ঠিক আছে। আর এখন কি নিয়ম করেছে, প্রিমিড, তারপর কি আছে মিড, তারপর কি আছে পোস্ট মিড, আরে পাল ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এরকম ভাবেই তো বললে পারিস। তারপর অ্যানুয়াল, আর এদের কি নিয়ম, যদি তুমি প্রি মিড আর মিড এর যদি পাস না করো তাহলে তোমাকে অ্যানুয়াল দিতে দেওয়া হবে না, ঠিক আছে। আর যদি তুমি প্রি মিডে ফেল করে যাও তাহলে তোমার মিড আর পোস্ট মিড পাস করতে হবে, সাড়ে 3টার মধ্যে যদি 2টাতে পাস না করি তাহলে লড়ে লাগে গে, লড়ে লাগে গে। আর সিলেবাস, সিলেবাস হ্যাঁ ভাই, আগে বলে দিচ্ছি ভুলেও সায়েন্স নিবি না। আর ভাই স্কুলে যাচ্ছি, ঠিক আছে, ক্লাস 10-এ যে এরকম বাস দেবেন আপনারা আমরা বুঝে পাই, একটাই তো অফ প্রেপ পেয়েছিলাম, ওই ক্লাসেও তোমরা ম্যাথস ক্লাসটা ঢোকাবে, ঠিক আছে বাবা, সেটাও মেনে নিলাম। এক্স, এক্স ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর হিয়ার, ম্যাথস তুই কি কম ছিলি, ফাইন্ডেক্স লাগিয়ে রেখেছিলি, আরে ভাই তোর এক্স হারিয়ে গেছে তো যেতে দে না, ফ্রাস্ট্রেশনটা দূর হচ্ছে, আমরা কেন খুঁজবো, তোর এক্স গেছে তো যেতে দে না, আমাদের কি দোষ ভাই, ফ্রাস্ট্রেশনটা গেছে বাঁচা গেছে, ঠিক আছে। তারপর আসলো কি, ফিজিক্স, ফিজিক্স হ্যাঁ ভাই, নিউটন তোর মাথায় না আপেল না নারকেল পড়া উচিত ছিল, তাহলে তুই আজকে থাকতি না, আমরা বেঁচে যেতাম, তুই তো মাত্র 3টা ল বানিয়েছিলি, ওই ল জানতো কত মারছে, সেটা তোরা কি জানবি, কি দিয়েছে ওখানেও এক্স, ওটাও মানে গেল, বায়োলজিটাও এক্স, শালা বায়োলজি তো এক্স আর ওয়াই ব্যাটা কি ভাই, কি মানুষ তো আমরা, বাঁচতে দে, এখানেও এক্স লাগিয়ে রেখেছো তোমরা, এখানেও ক্রোমোজোমের মধ্যে এক্স ঢুকিয়ে রেখেছো, শালা এক্স বহুত কুত্তি চিজ দেখো, তার কেমিস্ট্রি কে কি করে বলতে পারি, এখানেও বলছে এর সাথে এ রিঅ্যাক্ট হলো ইকুয়াল টু এই কেমিক্যালটা ফর্ম হলো, কিন্তু কোনটার সাথে কোনটা অ্যাড হলো, ওখানেও এক্স দিয়ে রেখেছে, বলছে ফাইন্ড দিস কেমিক্যাল, আরে ভাই যদি তোর রিঅ্যাক্ট করিয়ে এটা এসে গেছে তাহলে আমি আগের মালটাকে খুঁজবো কেন, কেন ভাই কেন, সেটাও মানা যায়, সেটাও মেনে নিলাম। শালা এত কিছু হয়ে গেল, কম ছিল যে হোয়াটসঅ্যাপের মধ্যে এসে গেছো, ইফ ইউ ডোন্ট হেট মি সেন্ড মি এক্স, ভাই এখানেও এক্স, সব জায়গাতে এক্স ভাই, আমার লাইফে এক্স, সব জায়গাতে এক্স ভাই, আড্ডা, এটাও মানা যায়। আজকাল দেখছি ফোনও এক্স বেরিয়ে গেছে, আইফোন এক্স, রিয়েলমি এক্স, সাথে সব জায়গাতেই এক্স, তোরা সবই মানলাম ভাই। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স, মার্ভেল কমিক্স, এগুলো তো আমার ফেভারিট ছিল ভাই, এখানেও এক্স ম্যান নিয়ে এসেছিস ভাই, এখানেও এক্স ম্যান, এক্স ম্যান হয় না ভাই, এক্স উম্যান হয়, মেয়েরাই হলো আসল কারণ, না ভাই কিছু বলবো না, ফেমিনিস্টরা আছে, মার খেয়াবো ভাই, মার খেয়াবো, রক্ষে করো, আমি আসছি।